দর্শক, আজকের পত্রিকার একটি খবর, সেটাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র জার্মানিতে রপ্তানি কমছে, কারণ খুঁজছে সরকার, এই সুনামে একটি রিপোর্ট। এই রিপোর্টে বলা হচ্ছে পোশাকের শীর্ষ বাজারগুলোতে রপ্তানি কমায় অস্থিরতা সরকারের ভেতরে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি নেতিবাচক হওয়ায় উদ্বেগ বাড়ছে। এই দুটি দেশই সবচেয়ে বেশি তৈরি গার্মেন্টস যায়, অথচ সেখানে কেন রপ্তানি কমছে, এটি হচ্ছে মহাদুশ্চিন্তার ব্যাপার সরকারের জন্য এবং অবশ্যই আমাদের পোশাক যারা রপ্তানিকারক তাদের জন্য। কেন এইসব বাজারে অব্যাহতভাবে রপ্তানি কমছে তার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন বাজার খোঁজার পাশাপাশি পোশাকের বাইরে ভেনামি চিংড়ি, চামড়া, ফলমূল, শাকসবজি রপ্তানি বাড়াতে বহুমুখী কর্ম পরিকল্পনাও তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের মাত্র হলো প্রবাসী আয় আর তৈরি পোশাক, এটি হচ্ছে মুখ্য আমাদের, কিন্তু আরও যে নানা ধরনের পণ্য, সেই পণ্যর রপ্তানিগুলো যদি আমরা বাড়াতে পারতাম বা সেগুলোর বাজার থাকতো, তাহলে বহুমুখী থাকলে কোনো একটা পণ্য যদি মানে রপ্তানি কমে যায় বা ওই সব দেশ থেকে আমদানি কমে যায়, তাহলে অন্যান্য পণ্য দিয়ে সেটি কভার করা সম্ভব, কিন্তু বাকি পণ্যগুলোর অবস্থান খুবই নিচে। এই জন্যই অন্যান্য পণ্য রপ্তানির উপর জোর দিতে বলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের কথা বলা হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রপ্তানি বাড়ানোর সংক্রান্ত কার্যনির্বাহী কমিটির সভায় এমন কর্মপরিকল্পনা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এইচ এম আহসান। এসব সিদ্ধান্ত সংক্রান্ত প্রতিবেদনটি 22 জানুয়ারি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমেছে। এ দুটো দেশ ছাড়াও আরও শীর্ষ 8টি বাজারেও রপ্তানি কমার ধারা অব্যাহত রয়েছে। এটাই ভাবিয়ে তুলছে বাণিজ্য মন্ত্রণালয়কে। এমন পরিস্থিতিতে সম্ভাবনাময় হিসাবে নতুন বাজার সৌদি আরব, জাপান সহ এরকম আরও কয়েকটি বাজারের দিকে নজর বাড়ানোর কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে নতুন নতুন বাজারের প্রসার, অন্যদিকে পোশাক ছাড়াও অন্য পণ্যের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এসবের মধ্যে আছে চিংড়ি, চামড়া জাতীয় পণ্য, তাজা শাকসবজি, হোম টেক্সটাইল পণ্য ইত্যাদি। এসব পণ্য রপ্তানিতে নানা সমস্যা ও সংকট রয়েছে। এগুলোর সমাধান করে কিভাবে রপ্তানি বাড়ানো যায় সেই কর্ম পরিকল্পনা করতে পেরেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এই বিষয়ে ভাইস চেয়ারম্যান ইপিবি অর্থাৎ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এইচ এম আহসান জানাচ্ছেন, বড় বাজারে রপ্তানি কমছে, কেন কমছে তা খুঁজে বের করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পোশাকের বাইরেও অন্য যেসব সম্ভাবনাময় পণ্য রয়েছে সেগুলো রপ্তানি কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। এখন সৌদি আরব, চীন এসবগুলোতে বাড়ানো যায় কিনা, জাপান, সেগুলোর দিকে সরকার নজর দিচ্ছে সঙ্গত কারণে। কেননা রপ্তানি যত কমতে থাকবে রপ্তানি আয় আরও মানে ভাটা পড়বে এবং শেষ পর্যন্ত সেটি আমাদের রিজার্ভের উপর চাপ তৈরি হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।